আমি তো মেয়ে হয়ে গেছি, কি করবেন? কথা বলেন ঠিক না বেঠি? সেভেনের বইয়ের মধ্যে শরীফ শরীফার নামে একটা গল্প চালু করে দিছে, কো আসিন শরীফ, বুঝেন না? এরপরে কয়েক বছর পরে বেটা বাপ দাসে কো আমি পুরুষ না তো, আমি তো মহিলা। হ্যাঁ, মনে মনে বেটা মহিলা হয়েছে, নাউজুবিল্লাহ বলেন। এই আমাদের ইমানটা এরা খাইতো, সমকামিতা বেটা চালু করে দিছে। সমকামিতা বুঝছেন তো, ট্রান্সজেন্ডার, এটার মূলতই তারা পায়তারা পায়তারা করতেছে যে সমকামিতা। সমকামিতা হইল যে কথাটা বলতেছিলাম দুই ভাবে, এক নম্বর হচ্ছে সার্জারি আর একটা হচ্ছে মনে মনে। 20 বছর পুরুষ, কি ক্ষতি হইবে দেখেন না, ক্ষতিটা আমি বলি, 20 বছর পুরুষ, বুঝেন না? আপনার অনেক স্বপ্ন, আপনার অনেক স্বপ্ন ছিল ভাই, যদি এখন প্রতিবাদ না করেন তাইলে কি হবে দেখেন। আপনার কয়টা মেয়ে? ধরেন চারটা, এনে অনেকের আছেন দুইটা সন্তান, ছেলে সন্তান আর দুইটা মেয়ে, কিন্তু এটা যদি বাস্তবায়ন হয়ে যায়, আইন যদি হয়ে যায়, কাছে কাছে চলে গেছে, যদি আইনটা হয়ে যায় কি করতে হইবে? আপনার যে চারটা মেয়ে আছে দুইটা ছেলে, এই পরিচয় আপনি দিতে পারবেন না, কারণ আপনার ছেলে যে 20 বছর পরে যে, হ্যাঁ, এই যে পুরুষ থেকে যে মেয়ে হইতো না, এই গ্যারেন্টি কি আছে? অমা মনে 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 বুঝেন তো, বেটা সব ঠিক আছে, সব পুরুষের যা আছে সব ঠিক আছে, এটা উদাহরণ মানে খালি বুঝে নিন যে মহিলার যা আছে সব ঠিক আছে, কিন্তু আপনার মেয়েটা বার্ষিনীর মধ্যে পড়ে ডাক্তার হয়ে বাইর হয়েছে, বাড়ির মধ্যে আসছে, আপনার মনের মধ্যে অনেক কল্পনা, আমার মেয়েটাকে একটা ভালো পাত্রের হাতে তুলে দিব, কিন্তু আপনার মেয়ে বলতেছে আব্বা আমি তখন পুরুষ হয়েছি, নাউজুবিল্লাহ বলেন। কার কি কস কহ আব্বা পুরুষ হয়েছে, আমার তো পুরুষ পুরুষ, আমার মন তো চায় পুরুষ হইতে, মানে যে মন চাইছে পুরুষ, আপনার মনের মধ্যে আসা আপনার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, ঢাকা ভার্সিটির মধ্যে পড়ে 20 বছর পরে বাড়িতে আসতেছে, আপনি একটা মেয়েও দেখে রাখছে রাখছেন, আপনার সন্তান আইসা বলতেছে, ছেলে সন্তান, যে আব্বা আমার তো আমি তো মেয়ে হয়ে গেছি, কি করবেন? কথা বলেন ঠিক না বেঠি? তাহলে ক্ষতিটা কি হবে? ক্ষতি হইব এখন যে আপনার তিনটা সন্তান, হ্যাঁ, কন্যা সন্তান আর দুইটা ছেলে, এই পরিচয় আপনি দিতে পারবেন না। কেন পরিচয় কিভাবে দিবেন? ট্রান্সজেন্ডারের যে আইনটা, এটা যদি বাস্তবায়ন হয়ে যায় ইউরোপ আমেরিকা এরার মতো, তাইলে আপনার মেয়ে তো 20 বছর পরে 1 বছর হয়েছে থাকবো। আরেকটা আইন কি, আরেকটা আইন করছে, বলেন তো দেখি আর কি লস হবে, এখন তো নারী নির্যাতনের মামলা হয়, কিন্তু 13 বছর 14 বছর সেরা যদি আকাম কুকাম করে তাইলে আর মামলা হবে না। কেন বার্ষিনীর মধ্যে, আমি আমি নূরে আলম বলতেছি, বার্ষিনীর মধ্যে যদি আমি পড়ি, আমি বলতেছি যে স্যার আমি তো এ আগে ছেলে ছিলাম, এখন তো আমার মেয়ে মেয়ে বাপ মেয়ে হয়েছি, তাইলে এটারে মহিলা যে ক্যান্টিন আছে না এনে দিব, বুঝছেন তো, মহিলারা যেন তাহে, বলেন তো দিদি বেড়া তো সব ঠিক আছে, বেড়া তো সব ইঞ্জিন মিঞ্জিল যা আছে সব ঠিক আছে, তাইলে আগুনের কাছে যদি মোমবাতি তাহাতে অবস্থাটা কেমন হইব? গোসাগোসি বেড়া হয়ে আছে, এক পর্যায়ে বিডি মানে ব্যাগনেট হয়ে গেছে, হ্যাঁ, এই মেয়েটা মামলা করছে তো, মামলার মধ্যে উঠছে, আপনি শাস্তি পাইবেন না, মামলা এখন হবেই না, বিচার হবে না। কেন হবে না? যে সমকামিতার আইন যদি চালু হয়ে যায়, বিচার না হওয়ার অর্থ হইল এই পুরুষটা বলবে স্যার আমি তো মনে মনে মেয়ে হয়েছি, তো মেয়ে মেয়ে যদি আকাম কুকাম করে তাইলে কোনো শাস্তি? কত বড় ক্ষতি রে, বুঝছেন বিষয়টা? ও ভাই, এখন প্রশ্ন হইল এই প্রতিবাদটা যদি হকানি উলামাই কেরামের জবান থেকে আসে, তাইলে কে কে রাস্তার মধ্যে নেমে আমাদের জীবন দিয়া হইল প্রতিবাদ করতে রাজি আছে, হাত তুলে আল্লাহকে দেখায় বলে না রে তাকবীর, বুঝতে পারছেন কত ক্ষতি ভাই? আপনার মেয়ে আপনি হারাইবেন, আপনার ছেলে আপনি হারাইবেন, এখন যদি না হন 1980 মানে 60 সালে আমেরিকা, এই তত্ত্বটা যে আমি দিতেছি, আমি ফইরে দিতেছি, 1960 সালে আমেরিকা যখন এই এই যে ট্রান্সজেন্ডার যেটা বিষয়টা, এই বিষয়টা যখন আবিষ্কার হয়েছে তখনও তারা হাসতো, আপনারা যেমন হাসতেছেন, কে এটা আবার কি, কিন্তু এখন তারা কাঁদে, এখন তারা কাঁদে, এখন তার মেয়ে আর মেয়ে নাই, তার ছেলে আর ছেলে নাই, তাদের কমান আর মানে না, তাদের আর বিবাহ নেওয়া লাগে না, বিবাহর আগেই কয়েকটা সন্তানের মা হয়ে যায়, বলো ঠিক না বেঠি? বাংলাদেশের মধ্যে আপনার সন্তানের আইডি কার্ডের মধ্যে আপনার নামটা লেখা, জন্ম নিবন্ধনের কার্ডটা আপনার,
পুরুষের, কিন্তু ইউরোপ কান্ট্রির মধ্যে কোনো পুরুষের নাম নাই। কেন নাই? সমকামিতা যদি হয়ে যায় কিভাবে থাকবে? আমার মেয়েটা রাত্রের দশটার সময় একটা ক্লাবের মধ্যে গিয়া এক বেড়ার সাথে রাত কাটাইছে, উদাহরণটা বুঝেন যে কি ক্ষতি জৈব। আর একদিন আসরের সময় বুঝেন না আর একটা ক্লাবের মধ্যে আর এক বেড়ার সাথে কাটাইছে মহিলাটা, বুঝেন না এইভাবে। আরেকদিন হ্যাঁ সন্ধ্যার পরে তার বন্ধুরি নিয়ে সমুদ্র সৈকতের মধ্যে মজার মজার খেলা খেলছে, এক পর্যায়ে বিড়ির পেটও বাচ্চা হয়েছে, বুঝেন না বিষয়টা। বলেন তো দেখি মহিলা কিভাবে বলবে তার বাপ খেলা, কথা বলেন, বলতে পারবে? এই জন্য ইউরোপ আমেরিকা দেশের মধ্যে আইন হচ্ছে নিবন্ধন যদি হয় পিতার নামে না মার নামে, মার নামে বলো ঠিক না বেঠিক না উসমিন। আর আমাদের বাংলাদেশের মধ্যে বুদ্ধিজীবীর নামে কলঙ্ক, তারা এই পায়রাচার করতেছে কিভাবে বাংলাদেশের হ্যাঁ 90% মুসলমানকে কিভাবে ধ্বংস করতে পারে ইহুদি এবং নাস্তিকরা। এইভাবেই মানে সেভেনের বইয়ের মধ্যে শরীফ শরীফার নামে একটা গল্প চালু করে দিছে, কো আসিন শরীফ, বুঝেন না। এরপরে কয়েক বছর পরে বেড়া বাপ দাসে কো আমি তো হুদাই শরীফ রে, পুরুষ না তো আমি তো মহিলা, হ্যাঁ মনে মনে বেড়া মহিলা হয়েছে, নাউজুবিল্লাহ বলেন। দীক্ষার যারা এই সমাজ ব্যবস্থা থাকে, এই ডাক্তাররা তো আসলে ডাক্তার না, আল্লাহর আইনে কেরা ডাক্তার রে, কোনো বুদ্ধির কাতারে পড়ে? তাইলে ভাইয়া দুস্ত বুজুর্গ, এখন প্রশ্ন হইল যে কথা বলতেছিলাম, আপনার আমাকে যদি আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, আমাকে যদি জেলের মধ্যে নেওয়া হয়, আমাকে যদি মেরেও ফেলা হয়, এরপরেও বলবো তামাম পৃথিবীর একমাত্র মালিককে, আরো জোরে বলেন কে? আর এই দুনিয়া যেহেতু আল্লাহর, এই দুনিয়ার মধ্যে আল্লাহর আইন ছাড়া আর কারো আইন বাস্তবায়ন হইতে দিব না, বলেন ঠিক না বেঠি? আল্লাহর আইন চলবো, কার আইন? বিশেষ করে বাংলাদেশে 90% তো মুসলমান, অনেক মানুষ এখানে আছেন নামাজ রোজা করে না কিন্তু ইসলাম ধর্মটার মন থেকে ভালোবাসে, কিরে বাপ ঠিক না বেঠি? তোমরা তোমাদেরটা নিয়ে থাকো, যারা নৌকা করো থাকো না, যারা নৌকার গাদি আছে থাকুক না, আমরা তো সেই গাদি চাই না, আমরা চাই আমাদের কোমলমতি শিশুদেরকে যেন নাস্তিক বানানো না হয়, তারা যেন মানুষের মতো মানুষ হয়, বলো ঠিক না বেঠি? এখন প্রশ্ন হলো, বলতে পারেন যে হুজুর আপনি কেন প্রতিবাদ করতেছেন, আপনার তো হুজুর মানুষ, এই মিয়া আমার সন্তান তো স্কুলে পড়েও না কিন্তু আমার ভাতিজার তো পড়ে, আপনি আপনি তো আমার মুসলমান ভাই, আপনার মেয়েটা তো স্কুলে পড়ে, স্কুলের কলা হ্যাঁ এই যে কারু কালামের মধ্যে কোনো শিক্ষা নাই, বলেন ঠিক না বেঠিক? ডিম বানানো শিখা, বুঝেন না বত্তা বানানো শিখা, প্যাক 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 হাঁস হাঁস কীভাবে চলে, এইগুলো শিক্ষা দেওয়ার জন্য কি কারু কালামের দরকার আছে? এই জন্য বলতেছি ভাই দুস্থ বুজুর্গ, যে কথা বলতেছিলাম